বাংলা নাটক ও ওটিটি প্ল্যাটফর্মে জনপ্রিয় মুখ অভিনেতা আরফান নিশোকে প্রথমবারের মতো দেখা যাচ্ছে বড় পর্দায়। আর এতে যেন আগ্রহের কমতি নেই ভক্তদের মাঝে। কবে আসছে সিনেমাটি? অনেক জল্পনা কল্পনার পর অবশেষে গতকাল সন্ধ্যায় প্রকাশ পেল তার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা সুরঙ্গ এর ফার্স্ট লুক টিজার। আর এতে আরফান নিশোর লুক ও গেট আপ দেখে ভক্তরা প্রশংসায় ভাসাচ্ছে তাকে। 1 মিনিট 28 সেকেন্ডের টিজারটিতে দেখা যায় থমথমে আওয়াজের মধ্য দিয়ে বজ্র চমকায়িত রাতে কোনো এক মহল্লার গলিতে গুড়ি গুড়ি পায়ে হেঁটে ঘরের ভিতর প্রবেশ করেই আচমকায় এক সুরঙ্গের মধ্যে ঢুকে যান তিনি। এরপর দেশলাই ফাঁক দিয়ে সিগারেট ধরিয়ে শুয়ে পড়েন সেখানেই। এমনই এক থ্রিলারের গল্প ফুটে উঠেছে টিজারটিতে। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন হালের চিত্রনায়িকা তমা মির্জা। ছবিটি পরিচালনা করেছেন পোড়ামন টু খ্যাত পরিচালক রায়হান রাফি। আর সিনেমাটির প্রযোজনায় রয়েছেন আলফা আই ও চরকি অ্যাপ। সবকিছু ঠিক থাকলে সিনেমাটি ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার কথা রয়েছে।